যেটা দেখা যাচ্ছে ইদানিংকালে বাচ্চাদের মধ্যে, তারা কিন্তু মিশতে চায় না, যেটা দেখা যায় যে ঘরের বাহিরে যেতে চায় না, বন্ধু বানাতে চায় না, বেশিরভাগই আসলে আটকে থাকতে চায় এই ফোনে। ছোট্ট ডিভাইসটিতে দেখা যায় যে তারা খেলছে, বিভিন্ন ধরনের গেম আপলোড করছে, গেম খেলছে। এই যে মিশতে না চাওয়ার প্রবণতা, বন্ধু বান্ধব বানাতে চাচ্ছে না, আত্মবিশ্বাসটা যে অনেকটুকু কমে যাচ্ছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? খুবই সুন্দর একটি প্রশ্ন এবং খুবই মানে সময়ে উপযোগী একটি প্রশ্ন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভিতরে ইদানিংকাল যখন হচ্ছে আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে। এবং আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমাদের সময়টা চিন্তা করি, তখন কিন্তু আমরা আমাদের দাদা দাদিকে দেখেছি, নানা নানিকে দেখেছি, খালাতো ভাই বোনদেরকে দেখেছি, চাচাতো ভাই বোনদেরকে দেখেছি, তাদের সাথে খেলেছি, বাইরে গিয়েছি, বাইরে আমাদেরকে মাঠ ছিল, আমরা দৌড়াতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এই কম্পেয়ারটা আমার সাথে কম্পেয়ারটা যদি আমার বাচ্চার সাথে করেন, তাহলে কিন্তু আপনার তারা কিন্তু কিছুই পাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখাচ্ছে নিউক্লিয়ার একটি ফ্যামিলিতে সে হচ্ছে বড় হচ্ছে, বাবা মা দুজনেই চাকরি করছে এবং বাচ্চাটা আয়দের হচ্ছে ডে কেয়ারে বড় হচ্ছে অথবা হচ্ছে কাজের লোকের কাছে বড় হচ্ছে। দিস ইজ দ্য ট্রু। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে সিঙ্গেল ফ্যামিলি অথবা যেই নিউক্লিয়ার ফ্যামিলিটা যে তৈরি হচ্ছে, সেটার জন্য ডেভেলপ হচ্ছে বিভিন্ন রকমের নিউ ডেভেলপমেন্টাল প্রবলেমস, স্পিচ ডিলে থেকে শুরু করে, গ্রোথ ডিলে থেকে শুরু করে, আস্তে আস্তে করে সোশ্যাল ডিলে অথবা সোশ্যালি উইথড্রল, যেটাকে আপনি বলেছেন, নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়া, অথবা দেখাচ্ছে যে এই বাচ্চাগুলো মা বাবার সাথেও সেরকম ইন্টারঅ্যাক্ট করছে না, অথবা মা বাবা আসলে সে কাছে আসলে আর সে ভালোবাসা নিতে চাচ্ছে না, সব উইথড্র করে ফেলছে, অথবা দেখা গেছে সে টেম্পার টেন্ট্রাম, মানে যে রাগ, যেটাকে বাচ্চা দেখে বলা হয় টেম্পার টেন্ট্রাম, অথবা ইরিটেবিলিটি সে শো করছে, অথবা সে সবসময় একটা ইন্টারনেট ডিভাইস কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ তার সমস্ত ভালোবাসা কিন্তু ওই ইন্টারনেট তার ভিতরেই আছে। কারণ আমরা মনে করছি যে আমরা এই শিশু সুলভ যে বাচ্চারা, দেখা গেছে যে এক বছরের বাচ্চাদের হাতেও আমরা কিন্তু ইন্টারনেটের ডিভাইসটা কিন্তু তুলে দিচ্ছি, কিন্তু আমরা জানছি না যে এটার ভিতরে যে পরিমাণ ইলেকট্রিক রে অথবা যে রেডিয়েশন, সেটা এই ছোটো ছোটো কোমলমতি ব্রেনগুলো, পাঁচ বছর পর্যন্ত ডেভেলপিং ব্রেনগুলোকে কীভাবে ক্ষতি করছে, অথবা নিউরন্সগুলোকে কীভাবে ধ্বংস করছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে হচ্ছে আপনার বাচ্চা সোশ্যালাইজেশনটা তখনই নির্ভর করবে যদি আপনার এনভায়রনমেন্টটা ফেভারেবল হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়ালিটি টাইম ইনশিওর করতে হবে আপনার বাচ্চার সাথে। আপনার অ্যাটাচমেন্ট প্রথম দুই বছর প্রাইমারি কেয়ার গিভারের সাথে হয় সাইকোলজিক্যালি এবং হচ্ছে ফিজিক্যালি। তো দ্যাট মিনস হচ্ছে আপনার, ফর এক্সাম্পল, আপনাকে যদি রেয়ার আপ করে আপনার নানি, তাহলে প্রাইমারি কেয়ার গিভার কিন্তু আপনার নানিই হবে আপনার সাথে। তো দেখা যাচ্ছে যে আপনার মা কিন্তু যদি আসে, তাকে কিন্তু আপনি সেভাবে করে একসেপ্ট করতে পারবেন, আপন করে নিতে পারবেন না, কারণ হচ্ছে ছোটো কাল থেকেই দুই বছর পর্যন্ত বাচ্চাদের ট্রাস্ট বিল্ড আপ হয়। এবং দেখা গেছে যে সে যখন দেখাচ্ছে যে তার প্রাইমারি কেয়ার গিভার তার কাছে যখন ছেড়ে চলে যায়, তখন তার সোশ্যাল অ্যাংজাইটি প্রবলেম হয়, অথবা দেখা গেছে সে খুব বেশি কান্না করতেছে অথবা নিজেকে গুটিয়ে ফেলতেছে। তো এটা বলা হয় অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। তো এই বাচ্চাগুলো যখন অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু এখন ইদানিং ডিভোর্সের রেটটাও কিন্তু খুব প্রচুর খুব কম এবং সিঙ্গেল মাদারের পরিমাণটাও কিন্তু খুব কম না। তো সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো একজন প্যারেন্ট কিন্তু ল্যাকিংস থাকে। এবং ডোমেস্টিক ভায়োলেন্স ইটসেলফ আরেকটা কিন্তু কজ, যেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার সচক্ষে মা বাবাকে কিন্তু একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে দেখছেন। ফ্রিকোয়েন্টলি তারা ঝগড়া করছে, তাদের ভিতরে কোনো ধরনের মিল নাই, হাজব্যান্ড একদিকে, ওয়াইফ একদিকে, যখন তারা একসাথে আসে, বাচ্চার সাথে আসে, তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে না, ঝগড়া করে। তো দেখা গেছে এই জিনিসগুলোতে এই ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের সাইকোলজিক্যাল ইফেক্টগুলো করে এবং পরবর্তীতে তারা কিন্তু ইন্ট্রোভার্টেড হয়ে যাচ্ছে। এবং দেখা গেছে যে একটা বাচ্চা কিন্তু অন্য একটা বাচ্চার সাথে যখন আমরা প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যাই, তারা কিন্তু তাদের সাথে কথা বলে না, কারণ তারা জানে না হাউ টু ইনিশিয়েট দ্য টক অথবা তারা কীভাবে কমিউনিকেট করবে, যেটা আমরা আগে থেকে শিখতাম, স্কুলে শিখতাম, অথবা দেখা গেছে যে খেলতে যাওয়ার ক্ষেত্রে মার খেয়ে শিখতাম। এখন ইদানিং আমরা খুব বেশি ইগোয়েস্টিক হয়ে যাচ্ছি, আমরা যত বেশি ইগোয়েস্টিক হব, আমরা যত বেশি আধুনিক হব, আমরা অবশ্যই আধুনিক হব, আমরা কিন্তু কোনো আপত্তি নেই আধুনিক হওয়ার ক্ষেত্রে, কিন্তু আধুনিক হওয়ার সাথে সাথে আমাদেরকে টেকনিক্যাল হতে হবে। এবং আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চার কোথায় কিন্তু মানে কোন দিকটাতে হচ্ছে আপনার সুবিধা এবং কী কী জিনিস দিলে আপনার বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথটা